গুড মর্নিং আমার ছাত্ররা, আশা করি আগের ভিডিওগুলো তোমরা বেশ মনোযোগ দিয়ে দেখেছ। তো জাস্ট আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ইউটিউবে, সেখানে দেখিয়েছিলাম যে একটা বস্তুকণা যার গতি অবশ্যই সরলরেখা বরাবর, তার প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ, সরণ, যে সময় ধরে সে গতিশীল আছে, এগুলোর মধ্যে সম্পর্কগুলো কীভাবে প্রকাশ করা যায়, আমরা চারটে সম্পর্ক বানিয়েছিলাম। আজকে আমরা বস্তুকণারই গতি গ্রাফের সাহায্যে কী করে প্রকাশ করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব। মেনলি আমি দু ধরনের গ্রাফ আঁকব, সরণ সময় গ্রাফ আর বেগ সময় গ্রাফ। তো গ্রাফগুলোর এক্স অক্ষ বরাবর সময় প্রকাশ করা থাকবে আর ওয়াই অক্ষ বরাবর সরণ প্রকাশ করা থাকবে সরণ সময়ের ক্ষেত্রে, আর বেগ সময় হলে পরে ওয়াই অক্ষ বরাবর বেগ প্রকাশ করা থাকবে। তো আমি বস্তুর বিভিন্ন অবস্থান নিয়েছি, বিভিন্ন অবস্থায় বস্তুটা আছে, এবং তার বেসিসে গ্রাফগুলো আঁকব। তো পাশাপাশি সরণ সময় আর বেগ সময় গ্রাফের তুলনা করা আছে যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমেই চলে আসি স্থির বস্তু। বস্তুটা যদি স্থির থাকে তাহলে সরণ সময় লেখচিত্রটা আমাদের কেমন হবে একটু ভেবে নিই। বস্তু যেহেতু স্থির আছে তার মানে ওর কোনো সরণ হচ্ছে না, তার এই সরণ সময় লেখচিত্রটা এই হিসাবে সময় অক্ষ বরাবরই হওয়ার কথা। তার মানে সময় বাড়ছে, সরণ হচ্ছে না, অর্থাৎ সময় অক্ষ বরাবর আমরা এগোচ্ছি কিন্তু সরণ অক্ষের দিকে কোনো এগোনো নেই, কারণ সরণ তো হচ্ছেই না। তাহলে সময় অক্ষ বরাবরই হচ্ছে গ্রাফটা। কিন্তু যদি এমন হয় যে আমি যে বিন্দু থেকে সরণ মাপছি সেই বিন্দুতে আমি নেই, অর্থাৎ কিছুটা প্রাথমিক সরণ আমার আছে এবং আমি স্থির, তাহলে গ্রাফটা কিন্তু সময় অক্ষের সমান্তরাল হবে। সেক্ষেত্রে সময় অক্ষ থেকে যেটুকুন দূরে আছে সরণ অক্ষ বরাবর, সেটাই হচ্ছে ওর প্রাথমিক সরণ, সেটাকে আমি এস জিরো দিয়ে প্রকাশ করলাম। তাহলে প্রথমে কোনো সরণ না থাকলে পারে সময় অক্ষ বরাবরই গ্রাফটা, আর যদি প্রাথমিক কিছু সরণ থেকে থাকে তাহলে সেটা আমাকে গ্রাফে দেখাতে হবে। তাহলে এই গেল গ্রাফ, এবং সেক্ষেত্রে সময় অক্ষের সমান্তরাল হবে। তাহলে বেগ সময় লেখচিত্র কী হবে? যেহেতু স্থির বস্তু বলা হয়েছে তাহলে কোনো বেগ নেই, প্রথমেও কোনো বেগ থাকবে না, কখনোই কোনো বেগ থাকবে না। সেক্ষেত্রে গ্রাফটা অবশ্যই সময় অক্ষ বরাবর হবে, মানে সময় অক্ষ বরাবর আমি এগোচ্ছি কিন্তু বেগ অক্ষ বরাবর আমার এগোচ্ছি না। আমি কোনো কেন এগোচ্ছি না, কোনো বেগ নেই তো। তাহলে গ্রাফটা হয়ে গেল সময় অক্ষ বরাবর। নেক্সট, সমবেগে গতিশীল বস্তু। তাহলে সমবেগ ব্যাপারটা কি? সমবেগ মানেই হচ্ছে বস্তুর বেগের মান বাড়বেও না কমবেও না, নির্দিষ্ট মান থাকবে। তাহলে বেগের যদি নির্দিষ্ট মান থাকে তাহলে বস্তুটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বই যাবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সরণ হবে। তাহলে এক সেকেন্ডে যা সরণ হবে পরবর্তী এক সেকেন্ডে সেই পরিমাণ সরণই হবে। তাহলে আমি ভেবে নিতে পারি এক সেকেন্ডে যা সরণ হলো, দু সেকেন্ডে সরণ তার ডবল হলো, তিন সেকেন্ডে সরণ তার তিন গুণ হলো, অর্থাৎ সময় যেভাবে বাড়ছে সরণও ঠিক তেমনি তালে তাল মিলিয়ে বাড়বে। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? একটা সরল রেখা, অবশ্যই সময় অক্ষের সঙ্গে একটা কোণ করে থাকবে। এইবার আমি যে গ্রাফটা আঁকিয়েছি গ্রাফটা শুরু হয়েছে মূল বিন্দু থেকে। যদি কেন মূল বিন্দু থেকে শুরু হলো, তার কারণ যখন সময় শূন্য ছিল তখন ধরে নিয়েছি কোনো প্রাথমিক সরণ ছিল না। এবার আমার যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা ক্ষেত্রে দেখা গেল বস্তু যেখান থেকে আমি বস্তুর দূরত্ব মাপছি দেখা গেল বস্তু সেই অবস্থানে নেই, অর্থাৎ বস্তুর কিছুটা প্রাথমিক সরণ আছে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? একটু ওপর থেকে শুরু হবে। এইটুকুন কী বোঝাবে? প্রাথমিক যে সরণটা আগে থেকেই ছিল সেটা। তাহলে আশা করি বোঝা গেল। মোট কথা হচ্ছে একটা সরলরেখা হবে, সময় অক্ষের সঙ্গে একটা কোণ করে থাকবে। কিসের ক্ষেত্রে? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। এইবার বেগ সময় লেখচিত্রটা কেমন হবে? বেগ সময় লেখচিত্রটা হবে সময় অক্ষে সমান্তরাল। কেন সময় অক্ষে সমান্তরাল? কারণ ধরো এইটা ছিল ওর প্রথমের বেগ ইউ। এইবার যেহেতু সমবেগে গতিশীল বস্তু তাহলে বেগটা বাড়ছেও না বেগটা কমছেও না, সময় বরাবর এগোচ্ছি কিন্তু বেগ অক্ষ বরাবর কোনো এগোনো বা পিছনো নেই, কারণ বস্তুর বেগটা নির্দিষ্ট। তো সেই কারণে গ্রাফটা হয়ে গেল সময় অক্ষের সমান্তরাল।
আশা করি বুঝতে পেরেছ। নেক্সট যেটা সেটা হচ্ছে সমতরণে গতিশীল বস্তু, সেক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্রটা কেমন হবে। তাহলে সমতরণে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এইবার কিন্তু ওর বেগ বাড়ছে, সমতরণ যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে বেগ বাড়ছে, ফলে আগে দেখা গেল এক সেকেন্ডে যেটুকুন স্মরণ হয়েছিল এখন বেগ বেড়ে গেছে, আরও বেশি স্মরণ হচ্ছে, তারপরে আবার একটু পরে একটু সময় গেলে কি বেগ আরও বেড়ে গেছে, আরও স্মরণ বেশি হচ্ছে। তাহলে স্মরণ যেই ক্রমশ আগের তুলনায়, তাহলে ব্যাপারটা কি, স্মরণ তো সবসময় বাড়ছে কিন্তু বাড়ার পরিমাণটা আগের তুলনায় আরও বেড়ে যাচ্ছে। তাহলে আগের সময় এইটুকুন স্মরণ হয়েছিল, এখন কি এইটুকুন থেকে এইটুকুন স্মরণ হলো, তারপরে কি এইটুকুন থেকে আরও বেশি স্মরণ হলো। তো বিষয় যেটা হচ্ছে, আগের গ্রাফে আমরা যেটা করেছিলাম সমবেগে, তখন হচ্ছিল কি সমান তালে বাড়ছিল, আর এখন কি বাড়ার পরিমাণটাও বাড়ছে স্মরণের, তাহলে গ্রাফটা কি হবে, উপর দিকে বেঁকে যাবে। তাহলে এই হলো আমার গ্রাফ, অর্থাৎ একটা অধিবৃত্তাকার গ্রাফ পাবো। এবার আগের মতোই যদি প্রাথমিক স্মরণ থেকে থাকে তাহলে গ্রাফটা একটু ওপর থেকে শুরু হবে, আর কোনো পার্থক্য নেই, এইটুকুন কি হবে, প্রাথমিক স্মরণ। আশা করি বোঝা গেল। এইবার বেগ সময় লেখচিত্রটা কেমন হবে, এবার কি হয়েছে সমতরণ আছে, তার মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমান তালে বেগটা বাড়বে। তাহলে এই গেল লেখচিত্র। তো এই লেখচিত্রটার ক্ষেত্রে আমি শুরু করেছি মূলবিন্দু থেকে, এর মানে হচ্ছে প্রাথমিক বেগ কী ছিল, শূন্য। প্রাথমিক বেগ কী ছিল, শূন্য। আর যদি প্রাথমিক বেগ শূন্য না হয়ে থাকে তাহলে একটু ওপর থেকে শুরু করতে হবে, এইটুকুন প্রাথমিক বেগকে প্রকাশ করবে, ধরলাম প্রাথমিক বেগ ইউ, তাহলে এইটুকুন দাঁড়ালো ইউ। আশা করি বোঝা গেল। পরবর্তী যে লেখচিত্র, সমমন্দনে গতিশীল বস্তু, তাহলে এক্ষেত্রে কি হবে, স্মরণ সময় লেখচিত্রটা কেমন হবে। এক্ষেত্রে সমমন্দন, তার মানে বেগটা কিন্তু প্রথমে যা ছিল পরে তার থেকে কমে যাচ্ছে, অর্থাৎ প্রথমে যে হারে স্মরণ হচ্ছিল, যেমন পরিমাণ স্মরণ হচ্ছিল, এখনও স্মরণের মান বাড়ছে কিন্তু সেই রকমভাবে আর বাড়ছে না। তাহলে আগে যে গ্রাফটা পেয়েছিলাম গ্রাফটা উপর দিকে বেঁকেছিল, কারণ স্মরণ এখন আগের থেকে দ্রুত বাড়ছিল, কিন্তু এই গ্রাফটা হবে কি নিচের দিকে বাঁক নেবে। কিন্তু দেখো যতই আমি নিচের দিকে বাঁক নেক না কেন, গ্রাফটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাফটা কিন্তু ঊর্ধ্বগামী, উপর দিকেই উঠছে। কখনো এটাকে এরকম বাঁকিয়ে দিও না, এই বাঁকিয়ে দিলে তা নয়, তাহলে আবার কী হলো যে যেন উল্টো দিকে বস্তু আসছে, বস্তু তার উল্টো দিকে আসছে না, স্মরণ কমছে। গ্রাফ যদি এরকম ক্রমশ না উঠে, যদি এরকম বাঁকিয়ে দাও নিচের দিকে, তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে স্মরণ প্রথমে বাড়ছিল এবার স্মরণ কমে যাচ্ছে, তার মানে বস্তু উল্টো দিকে ফেরত আসছে, তা তো এখানে হচ্ছে না। তাহলে গ্রাফটা যেন কখনোই নিচের দিকে না নেমে আসে, গ্রাফটা ক্রমশ উঠবে, কিন্তু আগে বেঁকেছিল উপর দিকে, এবার উল্টো দিকে বেঁকেছে। তাহলে এই গেল স্মরণ সময় গ্রাফ, সমমন্দনে গতিশীল বস্তু হলে। আর যদি প্রাথমিক স্মরণ থেকে থাকে তাহলে গ্রাফটা একটু উপর থেকে শুরু করতে হবে, আর কিছু আলাদা নয়। বেগ সময় গ্রাফটা কেমন হবে, এটা উল্টো রকম গ্রাফ হবে আগের থেকে, তাহলে এই গ্রাফ হবে। এবং বুঝতেই পারছো একটা সময় গিয়ে কি টাচ করবে সময়কক্ষকে, অর্থাৎ বেগটা শূন্য হবে। তো সোজা কথা, মন্দনযুক্ত গতি হলে বেগটা কমতে কমতে এক সময় তো শূন্য হবেই। তা এইটুকুন ছিল কি প্রাথমিক বেগ ইউ, এটা আমি এখান থেকে শুরু করতে পারবো না, কারণ মন্দনযুক্ত গতি, তার মানে প্রথমে কিছুটা বেগ ছিল তারপরে ক্রমশ বেগ কমছে। তারপরের যে লেখচিত্র সেটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল। তাহলে আগের স্মরণ সময় লেখচিত্রে কী ছিল, সমতরণ, তাহলে বেগটা বাড়ছিল, এটা ছিল সমতরণ, তাহলে বেগটা বাড়ছিল, ফলে আগে যে হারে ত্বরণ হচ্ছিল এখন তার থেকে আরও দ্রুত হারে ত্বরণ হচ্ছে। আর এইবার কি ক্রমবর্ধমান ত্বরণ, তাহলে বেগটা আগে যা বাড়ছে এখন আরও বেশি বাড়ছে বেগ, তাহলে ত্বরণ স্মরণ কী হবে, আরও অত্যন্ত বেশি বাড়বে। তাহলে এই এই যে লেখচিত্র, এর তুলনায় এখানটার লেখচিত্রটা কী হবে, আরও বেশি খাড়া হবে। আর বেগ সময় লেখচিত্রটা কেমন হবে, সোজা কথা, আগে যেহেতু সমতরণ এই ক্রমবর্ধমান ত্বরণ, তাহলে বেগটা অবশ্যই বাড়ছে, কিন্তু আগে যা বাড়ছে যেমন পরিমাণ করে বাড়ছিল এখন তার থেকে আরও দ্রুত বাড়ছে, তাহলে গ্রাফটা উপর দিকে বেঁকে যাবে, অধিবৃত্তাকার গ্রাফ পাবে। আর যদি প্রাথমিক একটা বেগ থেকে থাকে তাহলে গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে, এইটুকুন হলো প্রাথমিক বেগ ইউ। তাহলে আশা করি এই কটা গ্রাফ তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আমি এই পৃষ্ঠার ছবিটা অবশ্যই আপলোড করে দেব। তাহলে এই কটা গ্রাফ খুব প্র্যাকটিস দরকার, আরও কিছু গ্রাফ আছে সেটা, এইগুলো প্র্যাকটিস হয়ে যাক, তারপরে আমি
আস্তে আস্তে শেখাব। পরবর্তী অংশে আসছি। দেখো এখানে আমরা আগে যেটা শিখলাম তেমনি একটি বেগ সময় লেখচিত্র এঁকেছি, এদিকে সময় এদিকে বেগ। তো লেখচিত্র দেখেই বুঝতে পারছো যে সমতরণে গতিশীল বস্তুকণার লেখচিত্র, তরণটা ধরে নিলাম এ। তো এই লেখচিত্রটা সময়ক্ষের সাথে কতটা কোণ উৎপন্ন করলো সেটা কি করে বার করা সম্ভব? এখান থেকে সময়ক্ষের সমান্তরাল একটা রেখা টেনে দিলাম যেটা হচ্ছে এসি, তার সঙ্গে যে কোণটা সেটাই সেই কোণ। অথবা আর একটাভাবে সম্ভব, লেখচিত্রটাকে পিছন দিকে বাড়িয়ে দিলাম, সময়ক্ষটাকে পিছন দিকে বাড়িয়ে দিলাম, এখানে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে কোণটা, যে কোণটা লেখচিত্রটা উৎপন্ন করলো সময়ক্ষের সাথে, এই কোণটাকে আমরা নতিকোণ বলি। তোমাদের জানা আছে লেখচিত্র আগে শিখেছো নতিকোণ ব্যাপারটা। আর এই কোণের যদি আমি ট্যানজেন্ট নিই, অর্থাৎ ট্যান থিটাটাকে আমরা বলবো নতি, লেখচিত্রের নতি। তো দেখো এই লেখচিত্রের নতি যদি আমি বার করি তাহলে কি পাচ্ছি দেখা যাক। ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি, লম্ব বাই ভূমি করলে আমরা পাচ্ছি বি সি বাই এ সি। এইবার বি সি বাই এ সিটাকে একটু আলাদা করে লিখবো। দেখো লেখচিত্র থেকে দেখা যাচ্ছে এই যে বি সি, বি সি সমানই বি ডি মাইনাস সি ডি। তো সেটাই লিখছি বিডি মাইনাস সিডি বাই, আর একটা বিষয় খেয়াল করো এসি মানেই হচ্ছে ওডি, তাহলে এসির বদলে আমি ওডি লিখে দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বিডি আসলে কি, বিডি আসলে দেখো অন্তিম বেগকে প্রকাশ করছে। বেগটা প্রথমে ছিল ও এ মানে ইউ, ক্রমশ বেগ বাড়ছে বাড়ছে, যখন আমি স্মল টি পরিমাণ সময়ে পৌঁছলাম সেই মুহূর্তের বেগটা কত, এখান থেকে লম্ব ড্রপ করো মানে এইটুকুন, অথবা এখান থেকে লম্ব ড্রপ করে এইটুকুনকে নাও, সেটাই হচ্ছে অন্তিম বেগ, টি সময় পরের অন্তিম বেগ, তাহলে সেটা ভি। তাহলে বিডির জায়গায় লিখলাম স্মল ভি, সিডির জায়গায় সিডি, সিডি মানেই দেখো এ ও অর্থাৎ ইউ, আর ওডি, ওডি মানে যে সময় নিয়ে আমি ভেবেছি অর্থাৎ স্মল টি। এবার ভি মাইনাস ইউ বাই টিটা কী দাঁড়াচ্ছে, বেগ পরিবর্তন বাই সময়, সেটাকেই আমরা বলি ত্বরণ। তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম যে বেগ সময় লেখচিত্রের নতিটাই কাকে প্রকাশ করে, না ত্বরণকে প্রকাশ করে, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। মাথায় রাখতে হবে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। তো যদি লেখচিত্রটা একটু অন্যরকম হতো, মানে অনিয়মিত বেগ হতো, তাহলে লেখচিত্র কেমন হতো, এদিকে সময় এদিকে বেগ, তাহলে দেখা গেল বেগ কখনো বাড়ছে কখনো কমছে, অদ্ভুত টাইপের লেখচিত্র ধরে দিলাম। তাহলে এক্ষেত্রে আমি কী বুঝবো যে বিভিন্ন, কখনো ত্বরণ আছে কখনো ত্বরণ নেই, কখনো মন্দন আছে সেটা বুঝবো। তাহলে নির্দিষ্ট পরিমাণ ত্বরণ নেই, এখানে যেমন ছিল সমতরণে গতিশীল বস্তু, তাহলে এখানে আমি ত্বরণ কী করে বার করব, এখানে ত্বরণ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে, সেক্ষেত্রে কোন বিন্দুতে ত্বরণ বার করতে হবে সেটা বুঝতে হবে। ধরা যাক আমাকে এই বিন্দুটাই ত্বরণ বার করতে হবে, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, স্পর্শক, সেই স্পর্শক দিয়ে একটা ত্রিভুজ কমপ্লিট করতে হবে। ত্রিভুজের অবশ্যই এক ভূমিটা হবে সময়ক্ষের সমান্তরাল, আর এদিকের উচ্চতাটা হবে তোমার বেগ অক্ষের সমান্তরাল। স্পর্শকের এটা অতিভুজ, অতিভুজটা কত বড় করবো সেটা একান্তই তোমাদের হাতে, যেটুকুন বড় বা ছোট করলে সুবিধা হয় সেটুকুন বড় বা ছোটই করতে পারো। মোট কথা যে বিন্দুতে ত্বরণ বার করতে হবে সেই বিন্দুতে স্পর্শকটা আঁকতে হবে। এইবার এই যে কোণ, এই কোণটাই প্রকাশ করছে ওই বিন্দুতে নতিকোণ, অবশ্যই এটা উল্টো দিকে মানে ঋণাত্মক নতিকোণ, অর্থাৎ এক্ষেত্রে এই বিন্দুতে কী আছে, মন্দন আছে। এবং এটা ট্যান থিটা বার করো, বার করলেই ট্যান থিটা সমান এইটুকুন ধরলাম ডেল্টা ভি বেগের পরিবর্তন, এইটুকুন ধরলাম ডেল্টা টি সময়ের পরিবর্তন। তাহলে ট্যান থিটা করলে কী হবে, এই বিন্দুতে ট্যান থিটা করলে কী হবে, আবার সে একই রকম লম্ব বাই ভূমি হবে, অর্থাৎ ডেল্টা ভি বাই ডেল্টা টি হবে, ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে ওই বিন্দুতে আমি এইভাবে ডেল্টা ভি বাই ডেল্টা টি বার করলেই ওই বিন্দুতে ত্বরণ বা মন্দন, এক্ষেত্রে অবশ্যই মন্দন, সেটা পেয়ে যাব। আর এটারই সূক্ষ্মরূপ কি, ডিভিডিটি। তাহলে কিচ্ছু না, ডেরিভেটিভ করতে হচ্ছে বেগকে সময়ের সাপেক্ষে।
এবং যে বিন্দুতে করব সেই বিন্দুতে কী বেরোবে, ত্বরণ বা মন্দনের মান বেরোবে। আশা করি বোঝা গেল। তাহলে মনে রাখতে হবে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। তাহলে এখান থেকে আমি আর একটা ডিসিশনও নিতে পারি, তাহলে ত্বরণ সময় যদি লেখচিত্র হয়, ভুল বলছি, যদি স্মরণ সময় লেখচিত্র হয়, স্মরণ সময়, তাহলে তার নতি কাকে প্রকাশ করবে? তার নতি প্রকাশ করবে বেগের পরিবর্তনকে, মাথায় রাখতে হবে। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করছে, আর যদি লেখচিত্রটা হতো স্মরণ সময় তাহলে তার নতি কাকে প্রকাশ করতো? বেগ পরিবর্তনকে, মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে লেখচিত্র দেখেই বুঝতে পারবে সমবেগে গতিশীল বস্তু, কারণ লেখচিত্রটা সময় অক্ষের সাথে সমান্তরাল আছে। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রফলটা কী বোঝাচ্ছে সেটা একটু বুঝে নিই। ক্ষেত্রফল মানে কোন অক্ষের সাথে? সময় অক্ষের সাথে। আমি টি সময় অবধি ভেবেছি, মানে লেখচিত্রটা এ থেকে যখন বিতে পৌঁছলো তদ্র অবধি ভেবেছি, যেহেতু সমবেগে গতিশীল বস্তু অল টাইম বেগ নির্দিষ্ট, সেই বেগটা ধরলাম ইউ। তাহলে লেখচিত্রটা সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে সেটাকে আমি শেড করছি, এই সেই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা কতটা? দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটার আকারটা একটা আয়তক্ষেত্রের মতো। তাহলে ক্ষেত্রফলটার মান হবে অবশ্যই এও গুণিত ওসি। এবার এওটা কী? এওটা বেগকে প্রকাশ করছে, আর ওসিটা কী? ওসিটা প্রকাশ করছে সময়কে। তাহলে বেগ ইন্টু সময়, তার মানেই তো স্মরণ। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কী নেওয়া গেল? যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা স্মরণকে প্রকাশ করে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল স্মরণকে প্রকাশ করে, মাথায় রাখতে হবে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল স্মরণকে প্রকাশ করে। তো মনে হতেই পারে, মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো এটা নির্দিষ্ট বেগ ছিল, সমবেগে গতিশীল বস্তু ছিল, তাহলে যদি বেগ ক্রমশ বাড়ে তাহলে কী হবে? তাহলেও কিন্তু একই ব্যাপার যাবে, সেক্ষেত্রেও ক্ষেত্রফলটা স্মরণকেই প্রকাশ করবে। যেমন এটা দেখতে পাচ্ছ এই লেখচিত্রটা সমতরণে গতিশীল বস্তুকোণার লেখচিত্র, সেখানে বেগ সময় লেখচিত্রটা সময়ের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করলো সেটা ট্রাপিজিয়ামের মতো দেখতে, তার নাম হচ্ছে AOCB। এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে পারলেই আমরা কিন্তু স্মরণটাকে পেয়ে যাব। শুধু কি তাই, যদি অনিয়মিত বেগ হয়, বেগ কখনো বাড়ছে কখনো কমছে, কোনো ঠিক ঠিকানা নেই কেমনভাবে বাড়ছে বা কেমনভাবে কমছে, সেক্ষেত্রেও লেখচিত্রটা যে ক্ষেত্রফল উৎপন্ন করবে সময়ের সাথে সেটাই কিন্তু স্মরণকে প্রকাশ করবে, মাথায় রাখতে হবে। আসলে বিষয়টাকে এই লেখচিত্রটা দেখে নাও না, এর যদি একটা ক্ষুদ্র টাইম গ্যাপ নিই, সামান্য খুবই ছোট্ট টাইম গ্যাপ নিই, তাহলে এই যে ছোট্ট টাইম গ্যাপ নিলাম ডেল্টা টি, তা সেখানে লেখচিত্রটা কী হয়ে গেল? অনেকটা দেখো আয়তক্ষেত্রের মতোই হয়ে গেল। তাহলে সেখানে কি সেই মুহূর্তের বেগ আর টাইম গ্যাপ দিয়ে গুণ করলে পারে এইটুকু ক্ষেত্রে স্মরণ পেয়ে গেলাম? তো এরকম লেখচিত্রটাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র টাইম গ্যাপে ভাগ করে নাও, সবগুলো সমষ্টি হচ্ছে মোট স্মরণটা, তার মানে সেক্ষেত্রে পাবো কি, এই পুরো ক্ষেত্রফলটাই আসলে মোট স্মরণটাকে বোঝাবে। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করে? স্মরণকে প্রকাশ করে। একই রকমভাবে যদি আমাকে বলা হয় একটা ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল, সেটা কাকে প্রকাশ করবে? অবশ্যই বেগের পরিবর্তনকে প্রকাশ করবে। তাহলে মাথায় রাখতে হবে ত্বরণ ভার্সেস সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগের পরিবর্তনকে প্রকাশ করে। এর উপর বেস করে আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে, আবার বেশ কিছু ফর্মুলাও আমরা এটার উপর বেস করে বানাতে পারবো, সেটা এইবার আমরা আলোচনা করব। ছাত্রছাত্রীরা, এবার আমরা করব কি, এই লেখচিত্রগুলোর সাহায্যেই আগের দিন যে কাজটা করেছিলাম, যে চারটে সমীকরণ নির্ণয়, সমীকরণগুলো তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে, সেই সমীকরণগুলো এবার আবার নির্ণয় করব, কিন্তু এবার এই লেখচিত্রের সাহায্যে। তো প্রথমে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটা নির্ণয় করা। তো লেখচিত্রটা আশা করি এতক্ষণে বুঝে গেছে কিসের লেখচিত্র, যে এটা সমতরণে গতিশীল বস্তুকণার লেখচিত্র, তরণটা ধরে নিলাম এ, প্রাথমিক বেগ এও অথবা সিডি দিয়ে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ইউ, অন্তিম বেগ বিসি দিয়ে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ভি, সময়টা ওসি অথবা এও এডি দিয়ে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে টি। তো এইবার আমরা করব কি, এই যে লেখচিত্রটা এ বি লেখচিত্র, যেটা অবশ্যই দেখতে পাচ্ছি একটা সরল লেখা, তো তার সমীকরণটা আমরা লিখব। তো সরল লেখা সমীকরণ অঙ্কের স্যার শেখাবেন,
বা এখনো হয়তো না শিখে থাকলে পারে, তা মুখস্থ করি। সরলরেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এই ধরো x অক্ষ, এই ধরো y অক্ষ, এই একটা সরলরেখা। তাহলে এখানে এক্ষেত্রে এমটা কি, এমটা অবশ্যই এই যে নতিটা মানে ট্যান থিটা, ট্যান থিটাটাই এম দ্বারা প্রকাশিত হয়। সিটা কি, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, মানে এই যে মূলবিন্দু থেকে যতটা উপরে সে ওয়াই অক্ষকে ছেদ করেছে, যতটা উপরে না বলে যতটা দূরত্বে, সেটাই হচ্ছে আসলে সি, অর্থাৎ ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা সি এর মান। আর এক্স আর ওয়াই তো বুঝতেই পাচ্ছ, এই কোনো একটা বিন্দু নিলাম সেখানকার স্থানাঙ্ক এক্স আর ওয়াই, এটা ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই, এটা আমরা স্মল এক্স স্মল ওয়াই দিয়েছি। তাহলে এই গেল একটা সরলরেখার সমীকরণ। তো সেই সরলরেখার সমীকরণটাকে যদি আমি গ্রাফে প্রকাশ করি, তাহলে গ্রাফে আমি একটা বিন্দু নিলাম, ধরো ভি বিন্দু, তা সেক্ষেত্রে ওয়াই, ওয়াই মানে হচ্ছে ভি, আর এক্স মানে হচ্ছে টি। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি লিখে দেব ভি, এম এর জায়গায় লিখব ট্যান থিটা, এক্সের জায়গায় লিখব টি, আর সিটা দেখো, সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে এও, সেটা হচ্ছে ইউ। তাহলে গিয়ে দাঁড়ালো ভি সমান, যদি ওটাকে আগে লিখি, একটু আগেই আলোচনা করা হয়েছে যে ট্যান থিটা সমান হচ্ছে ত্বরণ, বেগ সময় লেখচিত্রে নতিটা কাকে প্রকাশ করে, ত্বরণকে প্রকাশ করে। তাহলে ট্যান থিটার বদলে আমি ত্বরণ লিখতে পারি, আর টি তো টি, তাহলে আমি সমীকরণটা পেয়ে গেলাম ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে আশা করি বুঝতে পারলে কত সহজে গ্রাফের সাহায্যে এটা প্রমাণ করা সম্ভব। নেক্সট যেটা নিয়ে আমরা ভাবব সেটা হচ্ছে ওই একই গ্রাফ নিয়ে ভাববো, আমি আর নতুন করে ছবিটা আঁকছি না, একই গ্রাফের কথায় ফিরে আসি। এবার আমি প্রমাণ করব এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে এস সরণ, তাহলে সরণ কার দ্বারা প্রকাশিত হবে, সরণ অবশ্যই এই ক্ষেত্রফলটা দ্বারা প্রকাশিত হবে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে সরণ মানে হচ্ছে ট্রাপিজিয়াম, আমি যেটা দেখতে পাচ্ছি ট্রাপিজিয়ামের নাম হচ্ছে এ বি সি ও, এই যে ট্রাপিজিয়ামটা এর ক্ষেত্রফলটাই সরণ। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আবার যদি ভাঙি তাহলে আমরা পাব একটা আয়তক্ষেত্র যার নাম দিচ্ছি, যার নাম হচ্ছে এ ও সি ডি, এ ও সি ডি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যোগ একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যোগ একটা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজটা গিয়ে দাঁড়াচ্ছে কোন ত্রিভুজটা, উপরের ত্রিভুজটা এ বি ডি। তাহলে পেলাম একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই সরণকে প্রকাশ করছে, তার নাম হচ্ছে এ বি সি ও, এ বি সি ও, তার ক্ষেত্রফলটা আবার একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্রে বিভক্ত। আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা হচ্ছে কোন আয়তক্ষেত্রটা, না এ ও সি ডি, আর ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। তো এ ও সি ডি যে আয়তক্ষেত্র, ক্ষেত্রফল হচ্ছে দুটো বাহুর গুণফল, একটা বাহু হচ্ছে এ ও আর একটা বাহু হচ্ছে ও সি যোগ, আর ত্রিভুজ যেটা সেটার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো সেই জন্য হাফ ভূমি ইন্টু উচ্চতা করব, ভূমি হচ্ছে এডি, ভূমি হচ্ছে এডি, এডি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। এইবার বিষয় যেটা, এও মানে আমাদের জানা আছে, এও মানে হচ্ছে ইউ প্রাথমিক বেগ, ওসি জানা আছে, ওসি হচ্ছে টি, তাহলে ইউ টি পেলাম, প্লাস হাফ আমার দরকার, আমার প্রয়োজন হাফ এ টি স্কোয়ার, এর সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এ কী করে বার করবো, আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি এ সমান হবে ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ববাই ভূমি, লম্ববাই ভূমি মিনিং হচ্ছে বিডি বাই এডি, বিডি বাই এডি, বিডি বাই এডি। তো এখানে আমাদের বিডি আছে, যদি একটা বাই এডি করি তাহলে একটা এডি গুণ করতে হবে আমাকে, তাহলে আমি সাজিয়ে গুছিয়ে নিলে কী হবে, বিডি বাই এডি ইন্টু এডির স্কোয়ার। কেন এটা করলাম, এ কে আনার জন্য, তরণকে আনার জন্য, তাহলে বিডি বাই এডি, এডি দিয়ে ভাগ করলাম, বিডি বাই এডি করলে তরণ পাবো, আমি লেখচিত্র থেকে বুঝতে পেরেছি, গুণিত এডি স্কোয়ার। তাহলে এইবার কী দাঁড়াচ্ছে, ইউটি প্লাস হাফ বিডি বাই এডি, বিডি বাই ডি মানে লেখচিত্রে দেখো বিডি বাই এডি, বিডি বাই এডি মানে লেখচিত্র ট্যান থিটা, আর ট্যান থিটা মানেই হচ্ছে তরণ। তাহলে বিডি বাই এডি জায়গায় লিখলাম এ, আর এডি স্কোয়ার, এডিটা কি, এডি মানেই হচ্ছে ও সি, অর্থাৎ সময়,
তাহলে সময়ের স্কয়ার, তাহলে গিয়ে দাঁড়ালো সরণ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী অংশে আমরা আসছি, সেটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস সমীকরণটার প্রমাণ। তো এই সমীকরণটা প্রমাণ করতে গেলে আমরা এস থেকে শুরু করব। তো এস থেকে শুরু করলে কি পাচ্ছি দেখা যাক। এস সমান মানে সোজা কথা ত্বরণ ইন্টু সরণ, ত্বরণ সমান তো আমরা ওই ট্যান থিটা মানে সোজা কথায় লম্ব বাই ভূমি মানে বিসি বাই এসি করে দিতে পারবো। আর এস, এসটা হচ্ছে এই পুরো ক্ষেত্রফলটা মানে ট্রাপিজিয়ান ওএ বিডি এর ক্ষেত্রফল, সেটা গিয়ে দাঁড়াবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা পুরো লিখব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় যোগ ফল, সমান্তরাল বাহুদয় হচ্ছে এও যোগ বিডি ইন্টু এই সমান্তরাল বাহুদয়ের মাঝে লম্ব দূরত্ব, সেটা আমরা ওডিও লিখতে পারি, এসিও লিখতে পারি, আমি ওডি লিখছি। তাহলে প্রথম অংশটা কি, প্রথম অংশটা হচ্ছে ত্বরণটা অর্থাৎ ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি বিসি বাই এসি, তারপরে কি দাঁড়ালো হাফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু দুই বাহুর মাঝে লম্ব দূরত্ব। এবার ছবিতে দেখতেই পাচ্ছ এসি আর ওডি দুটোই কিন্তু সময় স্মলটিকে প্রকাশ করছে, সময়টাকে প্রকাশ করছে। তাহলে হবে কি, দুটো সমান যেহেতু কাটাকাটি হয়ে গেল, তাহলে দাঁড়ালো হাফ বিসি, বিসি মানে লিখতে পারি ছবি থেকে বিডি মাইনাস সিডি, বিসি মানে লেখা যাচ্ছে বিডি মাইনাস সিডি ইন্টু এও প্লাস বিডি ইন্টু এও প্লাস বিডি। এইবার কিছু না মানগুলো বসিয়ে দিতে হবে, হাফ বিডি, বিডি মানে দেখতেই পাচ্ছ ভি, তাহলে ভি লিখলাম সিডি, সিডি সিডি সমান হচ্ছে এও, সিডি সমান হচ্ছে এও, সিডি সমান এও, সেটা সমান কি ইউ, তাহলে আমরা ইউ লিখলাম, এও মানে তো একটু আগে বুঝলাম ইউ প্লাস বিডি, বিডি মানে আমরা একটু আগে লিখেছি ভি, তাহলে কী দাঁড়ালো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে তার মানে সোজা কথা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পেলাম। তাহলে শুরু করেছিলাম এস থেকে, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এস, সেখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে দেখতেই পাচ্ছ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস সমীকরণটা কীভাবে প্রমাণ করা গেল। তাহলে আমরা তিনটে সমীকরণ প্রমাণ করলাম, একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, তারপর একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস এফ এটি স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। নেক্সট যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে একটু খটমটোটা মানে লাস্টেরটা, সেটা হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এস টি ব্যাপারটা কি আগের ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, তাহলে এস টি জিনিসটা আশা করি আমরা শিখে গেছি, সেটা হচ্ছে গতির শেষ এক সেকেন্ডে কতটুকুন সরণ হলো, অর্থাৎ এখানে পুরো গতিয়ে যেটুকুন সময় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে টি, তাহলে সেই টিতম সেকেন্ড মানে শেষ এক সেকেন্ড সেটুকুনে কতটুকুন সরণ হলো সেটা আমাদের হচ্ছে এস টি, তার মানটাই বার, তার মান নয় তার রাশিমালাটাই আমরা বার করতে চাই। এবার একই গ্রাফ আমি আবার আঁকিয়েছি কিন্তু গ্রাফে একটু আপগ্রেড করেছি, সেটা হচ্ছে এই যে সময় যেখানে কি শেষ হচ্ছিলো মানে সি বিন্দুতে, তার এক সেকেন্ড আগের বিন্দুটা নিয়েছি ডি, সেই ডি ডি যখন সময় ডি অবধি গেছে মানে টি মাইনাস ওয়ান সেকেন্ড যখন সময় হয়ে গেছে তখন ওর বেগ কত, এখান থেকে লম্ব ড্রপ টানলে পরে গ্রাফকে টাচ করছে ই বিন্দুতে, অর্থাৎ সেই মুহূর্তের বেগটা প্রকাশিত হচ্ছে এই ইডি দ্বারা, সেটাকে ধরলাম আমি ভি ড্যাশ। তো বিষয় যেটা হচ্ছে যে পুরো সময়টা মানে টি সময়ে, পুরো টি সময়ে সরণই বলি, সরণ এস সমান কি অবশ্যই ট্রাপিজিয়াম ও এ বি সি এটার ক্ষেত্রফল, আর এক সেকেন্ড আগে অবধি মানে টি মাইনাস ওয়ান সময়ে সরণ সেটা কার দ্বারা প্রকাশিত হচ্ছে, সেটাকে এস ড্যাশ ধরছি, সেটা প্রকাশিত হচ্ছে ট্রাপিজিয়াম ও এ
ইডি এর ক্ষেত্রফলের সাহায্যে। তাহলে লাস্ট এক সেকেন্ডে সরণ মানে এস মাইনাস এস ড্যাশ, যেটাকে আমরা এস সাফিক্স টি বলছি, সেটা প্রকাশিত হচ্ছে কার দ্বারা? এই দুই ট্রাপিজিয়াম মানে ট্রাপিজিয়াম ও এ বি সি আর ট্রাপিজিয়াম ও এ ইডি, এই দুই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের বিয়োগফল দ্বারা। সেই বিয়োগফলটাকে আমি শেড করছি, সেই বিয়োগফলটা হচ্ছে এইটুকুন, এবং দেখতে পাচ্ছি এটারও আকার ট্রাপিজিয়ামেরই মতো, এবং নামটা কি সেটা হচ্ছে ট্রাপিজিয়াম ই বি সি ডি এর ক্ষেত্রফল। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি? একই ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় মানে হচ্ছে ইডি প্লাস বি সি ইন্টু দুই বাহুর মাঝে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ডিসি। তাহলে ইডি প্লাস বিসি সমান কি পেয়েছি আমরা? ইডিটা হচ্ছে ভি ড্যাশ, বিসিটা হচ্ছে ভি, ইন্টু ডিসির মান কত? ডিসির মান খুবই মজার ব্যাপার, ডিসিটা কাকে প্রকাশ করছে? সে এক সেকেন্ডকে প্রকাশ করছে। তাহলে ডিসির মান কত হবে? অবশ্যই এক। তাহলে আমি পেলাম এস টি সমান হাফ ইন্টু ভি ড্যাশ প্লাস ভি। এইবার ভি ড্যাশ সমান আমরা কী লিখতে পারি? ভিডার সমান লিখতে পারি ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ। তাহলে ভিডার সমান কি? ইউ প্লাস এ টি এর বদলে টি মাইনাস ওয়ান, ইউ প্লাস এ টি এর বদলে টি মাইনাস ওয়ান। আর ভি সমান কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি অবশ্যই ইউ প্লাস এটি, কারণ এক্ষেত্রে সময় তো টি। তো ভাঙলে পারে কি পাচ্ছি? হাফ ইউ প্লাস এটি মাইনাস এ প্লাস ইউ প্লাস এটি, হাফ ইউ প্লাস এটি। তাহলে এবার হিসেবটা করে নিই, হাফ তাহলে টু ইউ হলো, টু এটি হলো, মাইনাস এ হলো, দুই দিয়ে ভাগ করলে কি হচ্ছে? ইউ প্লাস এটি মাইনাস এ বাই টু। এবার সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাহলে এস টি সমান কী দাঁড়ালো? এস টি সমান দাঁড়ালো ইউ প্লাস হাফে কমন নিলাম, এটা পুরোটাই কমন নিলাম, হাফে এখান থেকে কমন গেলে কী পড়ে থাকে? টু টি মাইনাস এটা পুরোটা কমন চলে গেছে, তাহলে ওয়ান। তাহলে ফর্মুলাটা পেয়ে গেলাম এস টি সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। তাহলে আশা করি তোমরা চারটে সমীকরণই আমি কী করে প্রমাণ করলাম সেগুলো সব বুঝে গেছো, এইগুলো বারবার প্র্যাকটিস করবে, আশা করি এগুলো তোমরা নিজেরাও করতে পারবে, এবং এর সাহায্যে পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু অঙ্ক করতে হবে সেগুলোও নিজেরাই অনেকটাই পেরে যাবে। ছাত্রছাত্রীরা, যে বিষয়গুলো একটু আগে শেখালাম তার উপর বেশ করে বেশ কয়েকটা অঙ্ক এই বইয়ে আছে, তো কয়েকটা অঙ্কের দিকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেমন এই ছায়া প্রকাশনী পেজ 70-তে 13 নম্বর অঙ্কটা, এখানে দুটো লেখচিত্র দেওয়া আছে, দিয়ে বলেছে এক্স অক্ষে অবশ্যই স্মরণ সময় লেখচিত্র, তার আন্ডারে দুটো লেখচিত্র আছে, এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করেছে সেটা হচ্ছে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, দিয়ে জিজ্ঞেস করেছে যে কণাগুলোর বেগের অনুপাত কত। তো বেগ কী করে বার করি স্মরণ সময় লেখচিত্র থেকে? খুব সহজ কথা, স্মরণ সময় লেখচিত্রের ট্যানজেন্টটাই, এই ট্যানজেন্ট না বলে নতিটাই বেগকে প্রকাশ করে। তো প্রথম যে লেখচিত্র মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে তার নতি কত? তার নতি হচ্ছে 30 ডিগ্রি মানে 10 30 ডিগ্রি, তাহলে 10 30-র মান কত? 1/√3। এইবার পরের লেখচিত্রটা নথি হচ্ছে 10 45, তাহলে সেটার মান কত? 1। তাহলে অনুপাত কত বেগের? এগুলোই বেগকে প্রকাশ করবে, অনুপাত কত? 1/√3:1, তাহলে হয়ে গেল 1:√3। নেক্সট যেটা সেটা হচ্ছে ওই পেজেরই 14 নম্বর অঙ্কটা, সেক্ষেত্রে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। কী বলেছে দেখতে পাচ্ছি? ত্বরণ সময় লেখচিত্র রাখা আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ আর এক্স অক্ষ বরাবর সময় টি, এবং নিচে চারটে লেখচিত্র দেওয়া আছে, দিয়ে বলেছে যে কোনটা বেগ সময় লেখচিত্র হবে। তো ত্বরণ সময় লেখচিত্র দেখে আমরা কী বুঝতে পারছি সেটাকে ভেবে নিই। প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি সময় অক্ষের সমান্তরাল, তার মানে ত্বরণ বাড়ছে না কমছে না, অর্থাৎ ধ্রুবক ত্বরণ আছে, নির্দিষ্ট ত্বরণ মানে সমত্বরণে গতিশীল বস্তুখানা। তারপরে হঠাৎ ত্বরণ নেই, লেখচিত্রে একটা দেখো গ্যাপ আছে, তার মানে সেইটুকুন সময়ে কী হবে? বস্তুখানার মধ্যে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ বস্তুটা নিশ্চয়ই ত্বরণ না থাকা মানেই সমবেগে গতিশীল বস্তু হবে। তারপরে গিয়ে আগের ত্বরণটা আবার ফেরত এসছে, তাহলে ত্বরণযুক্ত গতি, সমবেগে গতি, আবার সমতরণে, সমতরণে, সমবেগে, সমতরণে। তাহলে নিচের কোনটা বোঝাচ্ছে দেখি, ফার্স্ট লেখচিত্রটা বোঝাচ্ছে প্রথম অংশটা দেখতে পাচ্ছি বেগ ক্রমশ কমে শূন্য হয়েছে, তাহলে সমমন্দনে, তাহলে প্রথমেই দেখছি সমমন্দনে, তাহলে হচ্ছে না।
তারপরটা কি হচ্ছে, দেখতে পাচ্ছি বেগ বেড়েছে, তাহলে সমত্বরণ, তারপরটা বাড়েনি, তাহলে সমবেগ, তারপরটা কিন্তু সমমন্দন, কিন্তু আমার উপরে লেখচিত্রে সমমন্দন ছিল না। তারপরে লেখচিত্র কি আছে, দেখতে পাচ্ছি প্রথমে কি হয়েছে, সমতরণ, তারপরে কিন্তু সমমন্দন, কিন্তু আমাদের লেখচিত্রে মাঝখানে গ্যাপ ছিল, সেখানে সমবেগ ছিল। লাস্ট লেখচিত্রই খেয়াল করা যাক, সমতরণ, সমবেগ, আবার সমতরণ, যেটা মিলছে, অতএব আমাদের উত্তরটা হবে অপশন ডি। এরপরে চলে আসি পেজ নাম্বার 77, সেখানে 2 নম্বর অঙ্ক প্রবলেমসের 3, সেখানে বলেছে একটি ট্রেন 2 ঘন্টায় একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যায়, ট্রেনটির বেগ 1.75 চিত্র মানে নিচের যে ছবি, এই ছবি অনুসারে পরিবর্তিত হয়। দুটো জিনিস জিজ্ঞেস করেছে, এক, গতিপথের সর্বাধিক ত্বরণ নির্ণয় করো, আর 2 নম্বর, 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে কী করে আমরা কাজটা করব? তো বিষয় যেটা হচ্ছে, সেটা গ্রাফটার দিকে তাকাই, গ্রাফটা অনেকগুলো অংশে বিভক্ত। তো প্রথমে অংশটাই দেখছি, যেহেতু এটা বেগ সময় লেখচিত্র, তাহলে প্রথম অংশে বেগ ক্রমশ বেড়েছে, তাহলে সমতরণে গতি, তারপরে সমবেগে গতি, তারপরে আবার সমতরণে গতি, তারপরে কিন্তু সমমন্দনে গতি, লাস্টে বেগ 2 ঘন্টায় গিয়ে পরে গিয়ে শূন্য হয়েছে, শূন্য বেগ থেকে শুরু, শূন্য বেগে গিয়ে শেষ। তো ফার্স্ট যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে গতিপথের সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। তো সেটা দু জায়গায় ত্বরণ আছে দেখতে পাচ্ছি, ও থেকে এতে আর এ থেকে বিতে। তো সর্বাধিক কোনটা হবে, যেখানে গ্রাফটা সবচেয়ে বেশি খাড়া হবে, অর্থাৎ নতি বেশি, সেখানেই ত্বরণ বেশি, কারণ নতিটাই ত্বরণকে প্রকাশ করে আমরা জানি। তাহলে গ্রাফটা খাড়া কোথায় বেশি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ বি অংশে গ্রাফটা বেশি খাড়া, তো সেই কারণে এ বি অংশে ত্বরণ সর্বাধিক হবে। তো সেই সর্বাধিক ত্বরণের মান কত, কিচ্ছু না, আমাদের নতিটা বার করতে হবে। নতি কী করে বার করব, নতি হচ্ছে ওই যে এ বি সি ত্রিভুজ, ওটার এ বিন্দু, এ শীর্ষ বিন্দুতে যে অ্যাঙ্গেলটা, তার ট্যানজেন্টটাই হচ্ছে নতি, অর্থাৎ ট্যান কোণ বি এ সি, এটাই হচ্ছে লেখচিত্রের নতি। তো সেটা সমান কী হবে, লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এ সি, বিসি বাই এ সি, বিসি বাই এ সি কী করে বার করব, দেখো বি অবধি কত বেগ, 60, সি বরাবর বেগ কত, 20, তাহলে বিসি অর্থাৎ বেগের পরিবর্তনটা গিয়ে দাঁড়াচ্ছে 60 - 20 অর্থাৎ 40, তাহলে বেগের পরিবর্তনটা গিয়ে দাঁড়ালো 40। আর এসি, এসি হচ্ছে সময়ের পরিবর্তনটা দেখি, সময় পরিবর্তন, এখানে এ বরাবর কত, 0.75 আওয়ার, আর এখানে এল লেখা আছে মানে 1 আওয়ার, ই বরাবর, তাহলে সময়ের কতটা সময়ে এই বেগের পরিবর্তন হয়েছে, না 1 ঘন্টা থেকে 0.75 ঘন্টা বাদ দাও, অর্থাৎ 0.25 ঘন্টা, তাহলে আমরা বেগের পরিবর্তন মানে বিসি পেলাম 60 - 20 মানে 40, 60 - 20 মানে 40 ভাগ সময়ের পরিবর্তনটা কত পেয়েছি, 0.25, এটা করলেই নিশ্চয়ই আমরা ত্বরণটা পাবো, ত্বরণ দেখাচ্ছে 160, এককটা কী হবে, অবশ্যই কিলোমিটার পার আওয়ার, আওয়ার স্কোয়ার। তো আমাদের উত্তরটা দেখতে পাচ্ছি তাই আছে, 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। নেক্সট 2 নম্বরটায় কী বলেছে, ওই একই টাইম গ্যাপ মানে ডি থেকেই, অর্থাৎ 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এতক্ষণ অব্দি যা শিখেছি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই ক্ষেত্রফলটা, এখানে দেখতে পাচ্ছি এ বি ই ডি ট্রাপিজিয়াম, এ বি ই ডি ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফলটাই অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ, প্রথমে হাফ, তারপরে সমান্তরাল বাহুদ্বয় মানে এ ডি আর বি ই, এ ডি মানে হচ্ছে 20 আর বি মানে হচ্ছে 60, তাহলে 20 + 60, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এই ডিইটা, ডিইটা হচ্ছে টাইম বোঝাবে, কত টাইম, 0.25, তাহলে হিসাবটা করে দেখা যাক। তাহলে আবার আগের মতো আমরা করলাম হাফ ইন্টু 20 + 60 ইন্টু টাইম গ্যাপটা হচ্ছে 0.25 ইজ ইকুয়াল টু পাচ্ছি 10, তাহলে উত্তরটাও দেখতে পাচ্ছি আমাদের আছে 10 কিলোমিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা বার করে আমরা পেয়ে গেলাম অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ, আর দ্বিতীয় কথা ট্যানজেন্ট, ট্যানথিটা অর্থাৎ নতিটা বার করে আমরা পেয়ে গেলাম ত্বরণটা। আর তার আগে বুঝে নিলাম কোন জায়গায় ত্বরণটা সর্বাধিক হবে, না বুঝতে পারলে কিছুই নাই, ও এ বরাবর ত্বরণ বার করো, এ বি বরাবর ত্বরণ বার করো, দেখতে পাবা এ বি, এ বির ক্ষেত্রে ত্বরণটার মানই বেশি। এবার খাড়া দেখেই বুঝতে পারবো, যেখানে যত বেশি খাড়া হবে সেখানে ত্বরণ তত বেশি হবে। তো এই ধরনের অঙ্কই এর উপর বেশ করে অনেক রকমের আসবে, তোমরা বই থেকে খুঁজবে, বই থেকে খুঁজে অঙ্কগুলো করার চেষ্টা করবে, একবার না পারলে হতাশ হওয়া যাবে না, আবার করতে হবে, বারবার করতে হবে, উদাহরণ দেখতে হবে, ঠিক পারা যাবে একসময়। আশা করি তোমাদের সমস্যাটা কিছুটা মেটাতে পারলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।